সারা জীবন আমি ওর সাথেই থাকতে চাই, আর বাঁচলেও একসাথে মরলেও একসাথে। মানে ওর সাথে আমার ফেসবুকে মেসেঞ্জার গ্রুপে ওর সাথে আমার পরিচয় ফার্স্ট। হ বুঝছি, এই ফেসবুকই যত নষ্টের মূল। প্রায় 10 বছর ধরে ফেসবুক ইউজ করতেছি, আজ অব্দি কোনো মেয়ে আমার পটাইতে পারলো না। ও, তার মানে এই জন্যই সব মেয়েরা মেয়েদের দিকে ছুটতেছে। ভাইরে, আমি 99% সিওরিটি দিছি, এখন থেকে যত মেয়ে আমাকে প্রপোজ করুক আমি সবগুলারে হ্যাঁ কইয়া দিমু। তবুও প্লিজ, আপনারা কেউ মেয়ে হয়ে মেয়েদের দিকে ছুইটেন না, বিশ্বাস করেন এটা আমাদের প্রেস্টিজের ব্যাপার। হে গাইস, দিস ফারাবি ব্যাক উইথ অ্যানাদার নিউ ভিডিও। আর আজকে আমি কথা বলবো বর্তমান সময়ের একটা নাউজুবিল্লাহ মার্কা ঘটনার বিস্তারিত নিয়ে। এখন আমি ওর সাথে সারা জীবন থাকতে চাই, বাঁচলো একসাথে মরলো একসাথে। সো আজ আইরা কাউকে বাদ দিয়ে চলেন ভিডিও শুরু করা যাক, ওই ইন্ট্রো লাগা। ফেসবুকের মাধ্যমে দুই কিশোরীর পরিচয়, বন্ধুত্ব থেকে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। নাউজুবিল্লাহ, মানে এই দিনটাও দেখতে হলো আমাদের, যেখানে প্রত্যেকটা মেয়ের ফেসবুক আইডির পেছনে কমপক্ষে 10টা করে ছেলে প্রতিদিন শেষরার মতো লেগে আছে তাদের সাথে রিলেশন করার জন্য। সেখানে মেয়েগুলো নাকি পড়ে আছে তারই মতো একটা মেয়ের পিছে। সি 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 ছি, লজ্জা লাগা দরকার। আমার প্রশ্ন হচ্ছে একটা মেয়ের পিছে লেগে থাকা ওই 10টা ছেলের কাছে, ভাইরে আপনারা কেমন পুরুষ যে 10 জন মিলে একটা মেয়েকে পটাতে পারেন, অথচ একটা মেয়ে আইসা তারে পটায় নেওয়া যায়? এখনো সময় আছে ভাই, ডক্টর দেখান। যাই হোক, মজা না করে আসেন, পুরো বিষয়টা কি হয়েছে সেটা জেনে নেই। তো আপু, আপনি বলেন এই যে আপনারা যে একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের সাথে প্রেম করছেন, এই ঘটনার শুরুটা কোথায়, মানে আপনাদের পরিচয় হলো কিভাবে? মানে ওর সাথে আমার ফেসবুকে মেসেঞ্জার গ্রুপে ওর সাথে আমার পরিচয় ফার্স্ট। ও আচ্ছা, ভার্চুয়াল প্রেম। বাট তার সাথে কি কখনো দেখা হয় নাই, মানে তার সাথে কি দেখা করছেন? আরে নিয়ে আমি ঢাকায় ইসলাম, ঢাকায় আমরা আর কি দেখা করছি দুইজনে। দেখাও করছেন, না জানি আর কি কি করছেন। তো তারপরে কি হলো, সে কি আপনার সাথে থাকতে চায় নাই? ঢাকার থেকে ওর ফ্যামিলি আর আমার ফ্যামিলি যাইয়া আমাদের ওইখান থেকে দুজনকে আলাদা করে নিয়ে আসছে। কষ্ট হচ্ছে বলো, খুব কষ্ট তাই না? যাই হোক, ফ্যামিলি থেকে দুজনকে আলাদা করে দেওয়ার পর কি আপনারা যোগাযোগ করার ট্রাই করেন নাই? কয়েকদিন পরে আমার ফোন দিছিল, তো ওর নাম্বার তো আমার কাছে ছিল, ওই নাম্বার ফোন দিছিল, তো ওইখান থেকে আবার আমরা কন্টাক্ট করে আমি আর কি ওরে আমার বাসায় নিয়ে আসছি। বাহ বাহ বাহ, খুবই ভালো কাজ করছেন, খুবই মহৎ একটা কাজ। আপনাদের এই প্রেম কাহিনী তো ইতিহাসের পাতায় লিখে রাখা উচিত। যাই হোক, তারে যে নিয়ে আসছেন বাসায় থেকে কি মেনে নিছে? বাসায় মানতেছে না আসলে, ওইটা স্বাভাবিকভাবে মানবো নাই। কেমনে মানবো রে ভাই, বাইরের দেশের জন্য এটা সিম্পল ব্যাপার হলেও বাংলাদেশের জন্য তো এটা একটা বিরাট ব্যাপার, কারণ এখানে তো সমকামিতার কোনো বিধান নাই আর ইসলামে তো একেবারে নাজায়েজ। কিন্তু সারা জীবন আমি ওর সাথেই থাকতে চাই, আর বাঁচলেও একসাথে মরলেও একসাথে। বারে বাহ, এ কোথায় চলে আসছে আমরা, একটা মেয়ে বলতেছে সে নাকি আরেকটা মেয়েকে ছাড়া বাঁচতে পারবে না। হ্যাঁ, যদি আমাদের মাইরে ফেলতে চায় তো দুজন একসাথে মারবো, আর যদি বাঁচিয়ে রাখতে চায় তো দুজন একসাথেই বাঁচিয়ে রাখবো। বিশ্বাস করেন, এদেরকে না ফালানোই উচিত। আমার মনে হয় না যে এতে কারো পাপ হবে, বাট এরা যে কাজটা করতেছে এটাকে যদি আমরা সাপোর্ট করি তাহলে শিওর থাকেন কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। এখন তো আছে যে বিয়ের সাথে হয়েছে, এক দেড় মাস আগে আপনারা এমন কোন একটা ব্যবস্থা নেন যাতে করে এইরকম দুঃসাহস দেখানোর সাহস আর কেউ না করতে পারে। আর গ্রামবাসী প্লিজ, আপনারাও একটু সচেতন হন আর সবাইকে এই বিষয়ে সচেতন করেন। দেখলাম বড় বড় আলেমরাও এটা নিয়ে কথা বলতেছে, আর বলাই উচিত। কিয়ামতের অন্যতম একটা নিদর্শন, একজন মেয়ে নোয়াখালীর থেকে এসেছে, তার সঙ্গে আর একজন মেয়ের প্রেমের সম্পর্ক। নাউজুবিল্লাহ পড়ে শুধু তাদের না, আমাদেরও উচিত এই বিষয় নিয়ে কথা বলে মানুষকে সচেতন করা। এই ওয়েট ওয়েট, এক পোলাই খুব লাভ আসছে কিছু বলার জন্য, কি বলে শুনি। আমাদের এখানে যে আখি নামে মেয়েটা, এই মেয়েটা আজ থেকে 2 বছর আগে ফেসবুক আইডি খুলছিল, হচ্ছে কিউট লাভার। হ্যাঁ, কি নাম? কিউট লাভার। ও আচ্ছা, ওইখান থেকে এই পরবর্তী যে মেয়ে বিলকিস, এই বিলকিসের আইডি নাম ছিল হচ্ছে মেঘ বালিকা। কি নাম? কি নাম? মেঘ বালিকা। ও তারপর ওইখান থেকে 2 বছর প্রেম করলো, পরবর্তীতে তাদের প্রেমটা যখন গর্জিয়াস হইলো, তারা নতুন করে ফেসবুক আইডি করলো কলিজা 1 কলিজা 2। হ্যাঁ, ওয়াও ফ্যান্টাস্টিক, খুব সুন্দর একটা নাম। এ ওয়েট ওয়েট, এত ভিতরের খবর, এত ডিটেলস আপনি জানলেন কিভাবে? ঘাপলা আছে নাকি ওই মেয়ের পেছনে ঘোরা 10 জন ছেলের মধ্যে আপনিও একজন? হ্যাঁ। আচ্ছা ভাই, সমকামিতা সম্পর্কে আপনি কিছু বলতে চান?
সমকামিতা আপনার ওই ইউরোপ কান্ট্রিতে আছে কিন্তু বাংলাদেশে যেরকম হয় আমরা কখনো দেখি নাই। বিশ্বাস করেন আমিও দেখি নাই, এই জন্যই বিষয়টা কেমন জানি লাগতেছে। জীবনের অন্তিম মুহূর্তেও থাকতে চেয়েছিল প্রিয়তম প্রেমিকার হাত ধরে, তাই তো হাসপাতালের বেডে লাল বেনারসি পরে বধূ বেশে এমন আংটি বদল বিয়ের আয়োজন। আর এরা দুইজন এখন দেখায় দিল, এখন আমি ওর সাথে সারা জীবন থাকতে চাই, বাঁচলো একসাথে মরলো একসাথে। অ্যাটলাস্ট আমি একটাই কথা বলবো, প্লিজ আপনারা এমন কিছুকে কখনোই সাপোর্ট করবেন না, পারলে নিজে সচেতন হন, অন্যকেও সচেতন করেন। আপনার ছেলে মেয়ে কিংবা ফ্যামিলি মেম্বারসরা কি করে বেড়াচ্ছে একটু খোঁজ নিয়ে দেখবেন, কারণ লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করে দিলে আপনার দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায় না। ছেলে মেয়ের হাতে ফোন কিনে দেওয়ার পর তারা কি করতেছে একটু খোঁজ নিয়ে দেখবেন, এতে আপনারও ভালো হবে, সমাজ থেকে শুরু করে দেশও দশেরও ভালো হবে। সো গাইস, ভিডিওটা জাস্ট এইটুকুই, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করুন, লাগবে ভিডিওটা দেখছেন এতটুকু। যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসবেন। আল্লাহ।